ওয়েলকাম টু মাই গ্যালারি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ সকলেই ভালো আছো। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সেই রেসিপিটা হলো ভেজ ফ্রাইড রাইস। তো ভেজ ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের দেখাবো। প্রথমে কীভাবে কী প্রিপারেশন নিতে হবে, কী করতে হবে রেস্টুরেন্ট স্টাইলে। তো প্রথমেই আমাকে যে রাইসটা দেখতে পাচ্ছ, এই রাইসটা আমাকে বানিয়ে নিতে হবে। তো এই রাইস বানানোর ভিডিওটা আমি বানাইনি, মানে শ্যুট করিনি, কারণ এটা খুব সিম্পল। তো আমি বলে দিচ্ছি তুমি কীভাবে বানাবে। রাইসটাকে 20 মিনিটের মতো জলের মধ্যে ডুবিয়ে রাখবে, ভিজিয়ে রাখবে অ্যাকচুয়ালি। আর তারপরে ওটা যে পরিমাণ রাইস আছে তার ডবল পরিমাণে জল দিয়ে কড়াইয়ের মধ্যে হালকা বয়েল করে নিতে হবে। 90% প্রিপারেশন বা বয়েলড হয়ে যাওয়ার পর এটাকে আবার নামিয়ে নিতে হবে। আর যখন বয়েলড হবে তখন একটু হালকা পরিমাণে নমক নুন দিয়ে দিতে পারো, যাতে করে এটার টেস্টটা ঠিকঠাক থাকে। তবে এরপরে আমি আরও প্রিপারেশনগুলো দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে নোটিফিকেশান অন করে দেবেন। আর এবার শুরু করা যাক, কী কী প্রিপারেশন নিতে হবে সেগুলো আমি দেখাই। তো দেখতে পাচ্ছ যে আমি এখানে গাজরগুলোকে ছোট ছোট চপ কাটিংয়ে কেটে নিয়েছি। তো পরিমাণ মতো গাজর নিতে হবে, পরিমাণ মতো চপ কাটিংয়ে অনিয়ন নিতে হবে। ঠিক যেভাবে কাটা আছে ঠিক এভাবেই কেটে নিতে হবে। কিছুটা পরিমাণ চপ গার্লিক নিতে হবে, যেভাবে গার্লিকগুলোকে ছোলে কেটে নেওয়া হয়েছে এভাবে। অন্য পরিমাণে গ্রিন চিলি চপ করে নিতে পারো, যদি তোমার পছন্দ হয় একটু বেশিও কম নিতে পারো, এটা কোনো মাপ নেই। ক্যাপসিকামগুলোকেও সেম কাটিংয়ে কেটে নিতে হবে এভাবে। হ্যাঁ, বিনসগুলোকেও কেটে নিতে হবে ঠিক এভাবে। এখানে দেখতে পাচ্ছ ক্যাবেজটা কীভাবে কাটা আছে, ঠিক এইভাবে কেটে নিতে হবে। সবগুলো প্রিপারেশন এভাবে রেডি করে ওয়ান বাই ওয়ান দিতে হবে। তো এখানে আমি সয়া সসটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ রেড চিলি সসও নিয়ে নিয়েছি। এখানে ভিনিগার নিয়ে নিয়েছি অল্প পরিমাণে। কড়াইটা আমি উনুনের উপর চাপিয়ে দিয়েছি, গ্যাসের উপর। এটা গরম হচ্ছে, এরপরে এটার মধ্যে অয়েল দিয়ে দেবো। তো এবার অয়েলটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ঠিক আছে, তো এবার প্রথমে আমি অয়েলের মধ্যে গার্লিকটা দিয়ে দেবো। এবার চিলিগুলো দিয়ে দেবো, গ্রিন চিলিগুলো কেটে রেখেছিলাম। এবার আমি এটাকে আর কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নেব অয়েলের মধ্যে। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি গার্লিকটা চিলিটা প্রায় ফ্রাই হয়ে আসছে। এবার অনিয়নটা দিয়ে দেবো। তো অনিয়নটা দিয়ে দিলাম, অনিয়নটা দেওয়ার পরে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। সেম প্রসেসে এটাকেও আমি হালকা ফ্রাই করে নেবো। তার আগে আমি বিনসটাও দিয়ে দিচ্ছি, বিনসটা যেটা কেটে দিই এটা বিনস। এটাকেও ঝেড়ে ছেড়ে হালকা করে ফ্রাই করে নেবো। তো এটা মোটামুটি হয়ে আসছে, এবার ক্যাবেজটা দিয়ে দেবো। ক্যাবেজ চপ করে সেটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেম প্রসেসে ক্যাবেজটাকেও আমি হালকা করে রস করে নেবো। তো এবার আমরা ক্যারেটটা দিয়ে দেবো, ক্যারেটগুলো দিয়ে দেবো, গাজর। এটাকে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ফ্রাই করে নেবো। তো এবার আমি হালকা করে একটু সল্ট দিয়ে দেবো। সল্টটা তো খুব কমই দেওয়া উচিত, টেস্ট করে দেওয়া উচিত। আর যেহেতু আমরা বয়েল করার সময় একটু সল্ট দিয়েছিলাম, তো তাতে করে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে, টেস্ট অনুযায়ী দেখে শুনে সল্টটা দেবো। তো এবার আমি রাইসটাকে মিক্স করে নেব। কড়াইটা একটু বড় হলে ভালো হতো, যেহেতু চাইনিজ আইটেম বানানো হচ্ছে, উঠে উঠে এটাকে টোস্ট করতে হতো। কিন্তু যেহেতু আমি রেস্টুরেন্ট তো বানাচ্ছি না, বানাচ্ছি বাড়ির মধ্যে, তো বাড়ির কড়াই নিয়ে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এটা একটু অ্যাডজাস্ট করতে হবে, তো যা হোক করে বানিয়ে নেবো, কোনো প্রবলেম নেই। কড়াই যদি বড় থাকে তোমাদের কাছে তো বড় কড়াই দিয়ে বানাবার চেষ্টা করো। এবার আমি সয়া সসটা দিয়ে দেবো। হ্যাঁ,
এবার আমি চিলি সস দিয়ে দেবো, হালকা চিলি সস, ব্যাস হালকা একটু ভিনিগার দিয়ে দেবো। এবার এগুলোকে একসাথে মিক্স করে নেব উঠিয়ে উঠে এইভাবে। দেখতে পাচ্ছ চালটা খুব সুন্দরভাবে সরা সরা এসছে, এতে কোনো ওভার বয়েলিং হয়নি, যার জন্য এটা মিক্স করে খুব সুন্দর দেখতে লাগবে। আর যেমনটা আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি ফ্রাইড রাইস, ঠিক তেমনটাই আমাদের এখানে অবশ্য বিয়েবাড়িতে ফ্রাইড রাইসটা যেটা বানায় সেটা আমার পছন্দ হয় না, অন্য কারো হয় কি না জানি না, কিন্তু ওটা তো একদম ফ্রাইড রাইস নয়, অ্যাকচুয়ালি পোলাওয়ের মতো বানানো হয়, ড্রাই ফ্রুটস আর দিয়ে খুব মিষ্টি মিষ্টি, কিন্তু অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস তো চাইনিজ আইটেম, এখানে চাইনিজ সস ইউজ করা হয় আর চাইনিজ আইটেমগুলো দিয়েই বানানো হয়। তো তোমরা যদি আগের বিয়েবাড়ি যেসবগুলো আমাদের এখানে বানানো হয় সেগুলো যদি খেয়ে থাকো তো এই রেসিপিটা আমি বলবো একবার মাস্ট ট্রাই করো, আর দেখো যে এটা কেমন লাগে অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস কী হয়। এটা ভেজ ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের অনেকগুলো ভাগ আছে, তো ওগুলো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি তোমরা মনে করো যে ওগুলো আগের পরে ভিডিওগুলো দেখতে চাও, এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, সি ফুড ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস অনেক রকমের রয়েছে, এগুলো আমি আস্তে আস্তে বানিয়ে বানিয়ে ভিডিও দেবো, তো দেখা যাক। গাইস দেখতেই পাচ্ছ যে আমার এইখানে ভেজ ফ্রাইড রাইসটা বানানো হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো এভাবেই সুন্দর সুন্দর ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য আমার এই রেসিপিটা ফলো করো এবং আমার এই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তো এই ভেজটা ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন তো মাস্ট খেতেই হবে, তাহলে খুব ভালো লাগবে। আর এই চিলি চিকেনের রেসিপিটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্ক, তো দেখার হলে এখন গিয়ে দেখতে পারো। থ্যাংক ইউ ওয়াচিং মাই।